বন্ধুরা পিএসসি ক্লার্কশিপের নতুন রিক্রুমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান আজকে রিলিজ করা হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট যেটি আছে ডাব্লু বি পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা এখানে অ্যামেন্ডমেন্ট নাম্বার তেরো দু হাজার তেইশ দেখতে পারবে যে ডি ডিটেলড অ্যাময়েন্টমেন্ট অ্যান্ড স্কিম অ্যান্ড সিলেবাস ফর ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার তেইশ এখানে পিডিএফটা ওপেন করে এখানে বিস্তারিত ডিটেলসগুলো জানা যাবে আমরা এখানে বিস্তারিত ডিটেলসগুলোকে স্টেপ বাই স্টেপ সবগুলোকে জেনে নেবো এখানে সিলেবাস কী আছে বয়স যোগ্যতা কী আছে তোমাদের আদার যে সমস্ত ডিটেলসগুলো আছে এজ লিমিট হয়ে গেল এরপরে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু ডিটেলসে জানবো তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছে বন্ধুরা অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলে এবার আমরা পিডিএফটাকে ওপেন করে নি সেখানে বিস্তারিত ডিটেলসগুলো বন্ধুরা অনস্ক্রিপে তোমরা দেখতে পাচ্ছ আমরা পিডিএফটা এখান থেকে ওপেন করে নিয়েছি পিডিএফ সম্পূর্ণ নোটিশটা আছে এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ক্লার্কশিপ এক্সামিনেশন দু তেইশ এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বিফোর অ্যাপ্লাইং দা যেটা আছে এই ওয়েবসাইটে যদি অলরেডি এনরোল করা থাকে তাহলে এখানে ফ্রেশ করার কথা বলা হয়েছে তো সেগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে বা যখন আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদন দেখাবো সেখানে তোমাদের বিস্তারিত ডিটেলসগুলোকে জানিয়ে দেওয়া হবে তো এখানে চলে আসো নিচের দিকে যে পার্ট বাই পার্ট কি দেওয়া আছে এখানে কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ হবে তো এগুলোকে এখান থেকে চাইলে পড়ে নিতে পারো এখানে যে সিলেবাসের ডিটেলস সেগুলো একটু সংক্ষেপে এখানে বলা আছে আগে আমরা এখান থেকে শুরু করছি দেখো যে নেম অফ এক্সামিনেশন এখানে ক্লাসশিপ হয়ে গেল আমাদের যে পে স্কিল যেটা আছে আমাদের লেভেল সিক্স বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো ভ্যাকেন্সি ভ্যাকেন্সি যেটা আছে পরবর্তীতে জানানো হবে বলা হয়েছে এখানে আগে দেখো রিজার্ভেশন এস সি এস টি ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন আছে এখানে পিডাব্লিউদের জন্য এখানে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য আছে এখানে আগে চলে আসবো এখানে কোয়ালিফিকেশন যে যোগ্যতাটা কি প্রয়োজন তো যোগ্যতা যেটা আছে মাধ্যমিক পাস থাকলে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যাবে এবং এর সঙ্গে সঙ্গে কম্পিউটার নলেজ এখানে বলা হয়েছে এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেটিং উইথ অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অ্যাট দ্য স্প্রিড অফ টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ট পার মিনিট অ্যান্ড বলা হয়েছে এখানে ইন ইংলিশ আর যেটা আছে টেন ওয়ার্ট পার মিনিট ইন বেঙ্গলি ইংরেজিতে যদি টাইপ করা হয় তাহলে যেটা আছে কুড়িটা শব্দ এক মিনিটে টাইপ করতে লাগবে এবং যেটা আছে যদি বাংলায় টাইপ করো তাহলে দশটা শব্দ যেটা আছে এক মিনিটে টাইপ করতে হবে এটা কিন্তু একটাই ইম্পর্টেন্ট এখানে পয়েন্ট রয়েছে আগে দেখো বয়স যোগ্যতা কি বলা আছে বয়স যোগ্যতা যেটা আছে আঠারো থেকে চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আগে দেখো আগে এখানে চলে আসবো এবং এজ যেটা ক্যালকুলেট করা হবে সেটা মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যেটা আছে ক্যালকুলেট করা হবে সেটা এখানে বলা হয়েছে এজ রিল্যাক্সেশন কিছু থেকে থাকে যেমন এস এসটিদের জন্য আপার এজ লিমিটগুলো যেটা আছে পাঁচ বছরের ছাড় আছে ওবিসিদের জন্য এখানে তিন বছরের ছাড় আছে তো এগুলো এখান থেকে দেখে নাও আগে চলো আগে এখানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো আছে তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশন আবেদন যেটি আছে সেটি কী হবে আমাদের অনলাইনে আবেদন হবে অনলাইনের মাধ্যমে তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট দেখালাম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আগে চলে আসবো এবং তোমাদের আবেদনের জন্য কত টাকা চার্জ করা হচ্ছে দেখো এখানে আবেদনের জন্য একশো দশ টাকা চার্জ করা হচ্ছে এর সঙ্গে সঙ্গে কিছু প্রসেসিং ফি এখানে লাগবে তো এখানে তোমাদের টোটাল যেটা আছে সম্ভবত একশো তিরিশ টাকার কাছাকাছি হয়তো আসবে সমস্ত কিছু চার্জ মিলিয়ে তো এখানে আবেদন ফি যেটা আছে একশো দশ টাকা আগে চলে আসবো এইখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে সেগুলো চাইলে এখানে দেখতে পারো এই পয়েন্টে দেখো অ্যাবিলিটি টু রিড স্পিক আছে লাগবে না এগুলো এখন চলো নিচে চলে আসো নিচের দিকে আমরা এখানে কোন সেকশনটাকে চলে আসি যে পয়েন্টগুলো তোমাদের জন্য আপাতত ইম্পর্টেন্ট ফর্ম ফিল আপের জন্য সেগুলোকে আমরা শুধু ডিসকাস করছি এছাড়াও কোনো যদি কোশ্চিন থেকে থাকে সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে এবার এখানে দেখো যে ডিডাকশন অফ মার্ক নম্বরের যে ডিডাকশন মানে কত নাম্বার কাটা যাবে সেটি বলা হয়েছে সিলেবাসটা একদম শেষের দিকে আছে একদম লাস্টে আমি সিলেবাসটা দেখাচ্ছি তোমাদের দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং যেটা আছে জিরো পয়েন্ট ফাইভ মার্ক ইচ রং প্রতিটা ভুল কোশ্চেনে অ্যান্সার দিলে যেটা আছে তোমাদের জিরো পয়েন্ট টু ফাইভ পার যেটা আছে নাম্বার যেটা যে কাটা যাবে এবং এমসিকিউ টাইপ অফ কোশ্চিন হবে সমস্ত কোশ্চিনগুলো সমস্ত কোশ্চিন বলতে দুটো পার্টই হবে পার্ট ওয়ান পার্ট টুতে হবে পার্ট ওয়ানের যে এক্সামিনেশনটা হবে সেই এক্সামিনেশন সব এমসিকিউ টাইপ অফ কোশ্চিন থাকবে এবং পার্ট টুয়ের যে এক্সামিনেশনটা হবে সেই এক্সামে যেটা আছে ডিসক্রিপটিভ টাইপ অফ পেপার থাকবে ডিসক্রিপটিভ টাইপ অফ পেপারের মধ্যে কী কিছু আছে সেগুলোও জানিয়ে দিচ্ছি দেখা কেন ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন যেটা আছে যেটা আছে ভাষা কী থাকবে কী ভাষায় যেটা আছে কোশ্চিনগুলো থাকবে তো ভাষা যেটা আছে ইংলিশ আর যেটা আছে বেঙ্গলি তো ইংরেজি এবং বাংলা এই দুই ভাষায় যেটা হচ্ছে তোমাদের কোশ্চেন সেট তৈরি হবে এবার এখানে দেখো কিছু ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফিকেশন মার্ক কিছু দেওয়া হয়েছে এখানে তো কোয়ালিফাই করার জন্য কী প্রয়োজন দেখো দ্য কমিশন হ্যাজ ফিক্সড দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্ক ইন অ্যাগ্রিগেট এগ্রিগেড মার্ক উইল বি কমপ্রাইজড অন মার্ক অফটেন পার্ট ওয়ান পার্ট টু টুগেদার আচ্ছা পার্ট ওয়ান এবং পার্ট টু দুটোতেই কিন্তু নাম্বার কিন্তু ভ্যারি করবে এই না যে শুধু পার্ট ওয়ানটা শুধু সিলেক্টেড সিলেকশনের জন্য যেটা আছে পার্ট টুতে পরীক্ষায় বসতে পারবে কিনা সেটার জন্য না পার্ট ওয়ানের নাম্বারও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং পার্ট টু নাম্বার দুটোই কিন্তু ইম্পর্টেন্ট কারণ এখানে দুটো নাম্বারের উপরে ভ্যারি করে যেটা আছে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হচ্ছে তো ইউ আরদের জন্য বলা হয়েছে ফর্টি পার্সেন্টেজ ই জন্য ফোরটি ফর্টি পার্সেন্টেজ বলা হয়েছে ওবিদের জন্য ওবিসিদের জন্য আটত্রিশ এসসিদের পঁয়ত্রিশ এসটিদের তিরিশ যেটা আছে পি ডাব্লু বিডিদের জন্য এখানে তিরিশ পার্সেন্টেজ এক্স সার্ভিসম্যান এখানে তিরিশ পার্সেন্টেজ যেটা মেরিটেরিয়াস স্পোর্টস পার্সন যারা থাকে তাদের জন্য যেটা আছে ফর্টি পার্সেন্টেজ আগে চলে আসো যে এক্সাম সেন্টার কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে তো এই এক্সাম সেন্টারগুলো এখানে দেখে নিতে পারো কোডগুলো ইম্পর্টেন্ট কোডগুলো মাথায় রাখবে যখন ফর্মটা তোমরা অনলাইনে আবেদন করবে সেখানে কোডগুলো তোমাদের দিতে হবে বা সেখানে তোমাদের লিস্ট কোডের লিস্ট চলে আসো অলরেডি চলো নেক্সট চলে আসবো নেক্সট একদম এখানে তোমরা নিচের দিকে যদি চলে আসো তাহলে তোমরা এখানে সিলেবাসটাকে পাবে একদম সবার শেষে এখানে মেডিকেল আছে মেডিকেল এক্সাম যেমন ডকুমেন্টস বেরোবে সেগুলো একদম পার্ট ওয়ান পার্ট টু ক্র্যাক করে যাওয়ার পরে এখানে চলো এই যে তোমাদের আবেদনটা যেটি শুরু হচ্ছে ক্লার্কশিপের অনলাইনে আবেদন হবে এবং আট তারিখ থেকেই কিন্তু আবেদন শুরু হবে অনলাইনে যে আবেদনটা শুরু হচ্ছে সেটা কিন্তু আটই ডিসেম্বর থেকে এবং চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো অনলাইনে যখন আবেদন শুরু হবে তখন তোমাদের সর্বপ্রথম যেটা আছে দেখিয়ে দেবো যে তোমাদের সর্বপ্রথম ওয়ান টাইম রেজিস্ট্রেশন যারা তোমরা অনেকেরই থাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা থাকলে তো সেটা দিয়ে করতে পারবে বা সর্বপ্রথম যেটা পিএসসি যে কোনো আবেদন করতে গেলে সেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশনটাকে করতে লাগবে তারপরে যেটা আছে তোমরা আবেদন প্রক্রিয়াটাকে করতে পারবে সেটা বিস্তারিত ডিটেলস তখন ফর্ম যখন আবেদন শুরু হয়ে যাবে তখন দেখিয়ে দেবো আগে চলো নেক্সট একদম এখানে সিলেবাসে দেখো স্কিম অ্যান্ড সিলেবাস কি আছে স্কিম অফ এক্সামিনেশন দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ টু পার্ট দুটো পার্টে হবে পার্ট ওয়ান অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন থাকবে মানে এমসিকিউ টাইপ অফ কোশ্চেন একটা কোশ্চেন একটা কোশ্চেনের চারটে অপশন চারটের মধ্যে একটি কারেক্ট এ এমসিকিউ টাইপ অফ কোশ্চেন থাকবে পার্ট ওয়ান পার্ট টুটা টা কি থাকছে পার্ট টুটা থাকবে তোমাদের এখানে ডিসক্রিপটিভ টাইপ মানে লিখে তোমাদের পরীক্ষা দিতে হবে লিখে পরীক্ষা দিতে হবে তো এখানে আমাদের পার্ট ওয়ান পার্ট টু এবার পার্ট ওয়ানের মধ্যে কী কী আছে দেখো পার্ট ওয়ানটা যেটা আছে টোটাল একশো নম্বর ক্যারি করবে মানে পার্ট ওয়ানে একশো নম্বর থাকবে একশোটা কোশ্চিন প্রতিটা কোশ্চিন এক নম্বর করে থাকবে এবার কী কীর কোথা থেকে কোথা থেকে আসবে ইংরেজিতে আছে তিরিশ নম্বর তিরিশটা কোশ্চিন থাকবে জেনারেল স্টাডিস মানে জি কে চলে আসলো আমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্স সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড তো চল্লিশটা কোশ্চিন চল্লিশ নম্বর থাকবে এবং ম্যাথামেটিক্স ম্যাথের উপরে যেটা আছে তিরিশটা কোশ্চেন ম্যাথের এখানে অ্যারথমেটিক পোর্শন তো অ্যারাথমেটিক পোর্শনের তিরিশটা কোশ্চেন তিরিশ নাম্বার মানে পাটিগণিতের পোর্শন সেখান থেকে বেশি কোশ্চেন তোমাদের তিরিশটা কোশ্চেন তিরিশ নাম্বার এবং এক্সামের যে ডিউরেশন থাকবে সেটি দেড় ঘন্টা থাকবে দেখো এক ঘন্টা তিরিশ মিনিট দেড় ঘন্টা কিন্তু এক্সাম ডিউরেশন থাকবে আগে চলে আসবো এবার দেখো পার্ট টু পার্ট টুতে কী আছে পার্ট টুতে যেটা আছে রিটেন টেস্ট বললাম তো এখানে কী আছে গ্রুপ এ ইংরেজি গ্রুপ বি আছে তোমাদের চুজ করতে পারবে বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি এর মধ্যে যে কোনো একটা ক্যারিং পঞ্চাশ মার্ক ইচ গ্রুপ মানে দুটো গ্রুপই গ্রুপ এ পঞ্চাশ নাম্বার ক্যারি করবে গ্রুপ বি যেটা আছে পঞ্চাশ নাম্বার ক্যারি করবে এবার এখানে তোমাদের যে ডিসক্রিপটিভ লেখা লেখার মধ্যে কী আছে সেগুলো এখানে দেখে নিতে পারবে আর তাছাড়াও এখানে পার্ট টুতে আর একটা কী আছে দেখো দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেটিং অ্যান্ড অ্যাবিলিটি অফ টাইপিং কম্পিউটার অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাডজাস্ট অনলি আফটার দে আর ফাউন্ড ইন কোয়ালিফাই ইন পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান এবং পার্ট টুতে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলেই যেটা আছে তোমরা যে কম্পিউটারে যে টাইপিংটা রয়েছে সেই টাইপিং এ পৌঁছতে পারবে তো এবার দেখো পার্ট ওয়ানের সিলেবাস তো বলে দিলাম তোমাদের ইংলিশের মধ্যে ভোকাবেলের যে সমস্ত পার্ট আছে গ্রামারের যে সমস্ত পার্ট আছে তারপরে তোমাদের সিনোনামস অ্যান্টোনেমস হয়ে গেল তারপরে তোমাদের যেটা আছে আর্টিকেল পি এই সমস্ত কিছুর উপরে তোমাদের থাকবে এরোর ডিটেকশন এই সমস্ত কিছুর উপরে জেনারেল স্টাডিজের মধ্যে আমাদের যেগুলো চলে আসে তোমাদের সবগুলো হিস্ট্রি পলিটিক্স সায়েন্স সবগুলোই ম্যাথামেটিক্সের মধ্যে এখানে দেখো কী কী দেওয়া আছে এখানে এলসিএম এম এইস এ পার্টনারশিপ প্রপোশনাল পার্সেন্টেজ যেটা আছে সিম্পল ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ডিস্টেন্স এই সমস্ত কিছু এখানে তোমাদের রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার এটা ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে তো বেশিরভাগই তোমাদের পার্টিগ্র পোর্শন থেকেই তোমাদের কোশ্চেন থাকবে আগে চলে আসি এখানে তোমাদের পার্ট টু পার্ট টু দেখো আমাদের ম্যাথের উপর অলরেডি কিন্তু দেখো সেপারেট সেপারেট ক্লাস দেওয়া আছে এবং খুব শীঘ্র যেটা আছে আবারও তোমাদের শুরু হয়ে যাবে সেই ক্লাসগুলোকে রেগুলার অ্যাটেন্ড করতে থাকবে আগে দেখো পার্ট টুতে কী আছে ইংলিশ ইংলিশের মধ্যে কী কী করতে হচ্ছে প্রথমত যেটা আছে ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফর্ম পয়েন্ট অর মেটেরিয়াল স্টাডিস তো এখানে সাপ্লাইড তো এখানে একটা ড্রাফটিং লিখতে রাখবে তারপরে যেটা আছে তোমাদের প্যাসেজ এসে গেলো তারপরে তোমাদের ট্রান্সলেশন এসে গেলো এই তিনটে ঠিক বাংলার ক্ষেত্রেও একই একটি ড্রাফটিং বা ড্রাফটিং অফ রিপোর্ট রিপোর্ট একটা ইয়ে করতে হবে তারপরে প্রোস প্যাসেজ তারপরে যেটা আছে ট্রান্সলেশন থাকবে ইংরেজি টু বাংলায় এই হয়ে গেল তোমাদের সিলেবাস এই হয়ে গেল তোমাদের বিস্তারিত ডিটেলস এর মধ্যে যদি তোমাদের কোনো কিছু ইনকোয়ারি বা কোশ্চিন থেকে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে তোমরা অবশ্যই ফর্মটাকে ফিল করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটেড ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং